নমস্কার, আমরা ফিরে এলাম আবার আন একাডেমির ক্লাসে। আমাদের এই ইউটিউবের ক্লাসে আমি ধারাবাহিকভাবে পড়াচ্ছি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি। এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে অনেকগুলো এপিসোডই আমাদের হয়ে গেছে। সঙ্গে আমরা এনেছিলাম হচ্ছে অপশনাল ক্লাস, যেটা আমরা কালকেই পাবো। অপশনাল ক্লাস আমরা শুরু করে দেবো। এবং এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে আমাদের এই ক্লাসে যেটা থাকবে WBCS এর প্রিলিমস এবং মেন ওরিয়েন্টেড, যেটা আমাদের দরকার হয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। এখনো পর্যন্ত যারা ক্লাসে সাবস্ক্রাইব করনি, আমাদের আন একাডেমি স্পেশাল ক্লাসে রয়েছে, তারা অবিলম্বেই তোমরা সাবস্ক্রাইব করে নাও। কারণ 23rd কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের আমাদের WBCS প্রিলিমস 2021-এর আমাদের ট্রায়াম ক্লাস, ক্লিয়ার? এটা 100 দিনের একটা ক্লাস চলবে, যেখানে পুরো প্রিলিমিনারি কোর্সটাকে কমপ্লিট করে দেওয়া হবে। তোমরা একদম দেরি না করে তোমরা অবিলম্বে ভর্তি হয়ে যাও, সাবস্ক্রিপশন নিয়ে নাও। 2 বছরের করলে সবচেয়ে সুবিধে, প্রচুর ক্লাস আমাদের আনা হচ্ছে এনসিইআরটি বেস। আমাদের এই এনসিইআরটি বেস এর সঙ্গে আমাদের এই সিলেবাস, ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস, তার সঙ্গে সিজিএল, আমাদের CHSL, NTPC, আমাদের তার সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের PSC মিসলেনিয়াস, সব ক্লাসগুলো আমাদের দেওয়া হচ্ছে। তোমরা অবিলম্বে এই ক্লাসগুলোতে জয়েন করো, ক্লিয়ার? আমি তাহলে চলে যাচ্ছি। আমি যে ক্লাসটা শুরু করেছিলাম আমাদের মোগল হিস্ট্রি অফ মোগলে আমরা চলে যাচ্ছি। আমরা আকবরের একদম শেষের পর্বে এসে গেছিলাম, নাইন জুয়েলস বলতে শুরু করেছিলাম, সেখান থেকে আমরা কন্টিনিউ করছি। তার আগে একটু আমাদের পরিচয় আমি দিয়ে রাখি। আমার পরিচয়, আমি দেবাশিস সাহা, আমার কোড হচ্ছে DSA101। তোমরা এই কোডে ভর্তি হতে পারো, 10% ডিসকাউন্ট পাবে। এবং এই কোড ছাড়াও তোমাদের আমি আর একটা কোড দেখিয়ে দিচ্ছি। দেখতে পারো আমাদের, আমি দেবাশিস শাহ, আমার একটা অপশনের বইও আছে, অথর অফ দা WBCS অপশনাল হিস্ট্রি, এবং আমার কোড হচ্ছে DSA, ক্লিয়ার? প্লাস এডুকেটর অফ দা হিস্ট্রি, MA ইন হিস্ট্রি আমার রয়েছে। এখানে দেখো, গাইডেন্স অফ গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ফর মোর দ্যান 18 ইয়ার্স, 18 বছর একটা অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে এটা আমি বললাম অপশনাল হিস্ট্রি DSA স্যার, তোমরা অবশ্যই এটা দেখবে, ক্লিয়ার? ওকে, এবার আমি তোমাদের নিয়ে আসি সিলেবাসের টপিকে। আমি নিয়ে আসছি, তুমি একটু ভালো করে লক্ষ্য করো। এবার তোমরা দেখে নাও, এখান থেকে আমি বলছিলাম আকবরের হিস্ট্রিটা আমি এখানে পুরোপুরি বলেছিলাম, এবং আকবরের মৃত্যু পর্যন্ত, এবং যেখান থেকে আমি কন্টিনিউ করব বলেছিলাম সেটা হচ্ছে নাইন জুয়েলস, তাই তো? এই নাইন জুয়েলস থেকে আমি আলোচনা শুরু করেছিলাম। আগের দিন আমি কাঞ্চেন বলেছিলাম, ক্লিয়ার? আজকে আমি একটু বীরবল বলবো, যার রিয়েল নেম ছিল মহেশ দাস। বাই বার্থ হি ওয়াজ এ ব্রাহ্মিন, তিনি জন্মসূত্রে ব্রাহ্মিন ছিলেন। হি ওয়াজ এ ফেমাস পোয়েট অ্যান্ড ইন্টিমেট ফ্রেন্ড অফ আকবর, তিনি একজন বিখ্যাত কবি ছিলেন এবং আকবরের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ফেমাস কমেডিয়ান বীরবল ইজ নোন অ্যাজ কবিপ্রিয়, এই বীরবল কবিপ্রিয় নামে পরিচিত ছিলেন। হি ওয়ার্শিপ গডেস সরস্বতী ইন মোগল এজ, তিনি আমাদের সরস্বতী, গডেস সরস্বতী পুজো করতেন এই মোগল যুগে। ইন 1586 হি ওয়াজ কিল বাই ইউসুফ জাহিত্রাই, 1586 খ্রিস্টাব্দে ইউসুফ জাহির ট্রাইব তাকে হত্যা করে, ক্লিয়ার? আবার দেখে নাও ভালো করে, রিয়েল নেম মহেশ দাস, বাই বার্থ হি ওয়াজ এ ব্রাহ্মিন, হি ওয়াজ ফেমাস পোয়েট অ্যান্ড ইন্টিমেট ফ্রেন্ড অফ আকবর। ফেমাস কমেডিয়ান বীরবল ইজ নোন অ্যাজ কবিপ্রিয়, তিনি ভালো কবিতা লিখতেন এবং খুব রসবোধ ছিল, ওনাকে কমেডিয়ান বলা হচ্ছে। উনি কবিপ্রিয় উপাধি নিয়েছিলেন। হি ওয়ার্শিপ গডেস সরস্বতী, ঠিক আছে, সরস্বতী পুজো করতেন অ্যান্ড মুঘলেজ। ইন 1586 হি ওয়াজ কিল বাই ইউসুফ জাহির ট্রাইব, ইউসুফ জাহির ট্রাইবের কাছে তিনি পরাস্ত হন।
এবার আসছে আব্দুর রহিম খান খানন। আব্দুর রহিম খান খানন, হিজ ফাদার ওয়াজ বৈরাম খান, মাদার হচ্ছে কি সেলমা বেগম। আব্দুর রহিম খান খানন, যার বাবা হচ্ছে বৈরাম খান, মা হচ্ছে সেলমা বেগম, হি ওয়াজ এ গুড ওয়ারিয়ার, একজন খুব ভালো যোদ্ধা ছিলেন। হি ওয়াজ দা পার্সিয়ান ট্রান্সলেটর অফ বাবুরনামা, বাবুরনামাকে প্রথমবারের জন্য পার্সি ভাষায় অনুবাদ করেন কে, আমাদের আব্দুর রহিম খান খানন। হি ওয়াজ স্কলার অফ উর্দু, উর্দু স্কলার ছিলেন। হি ওয়াজ অলসো হিন্দি পোয়েট, তিনি একজন বিখ্যাত হিন্দি পোয়েটও ছিলেন। মোল্লা গোপিয়াজা, হি ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম অ্যান্ড উইটিনেস, হি ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম অ্যান্ড উইটিনেস, তিনি বিখ্যাত ছিলেন তার জ্ঞানের জন্য এবং উইটিনেসের জন্য, ঠিক আছে। হি ওয়াজ কল্ড সো ফার হিজ লাভ ফর অনিয়ন্স, তিনি বিখ্যাত ছিলেন তার অনিয়ন, তার অনিয়ন প্রেমের জন্য, হলো মোল্লা গোপিয়াজা। এবার আসছে মানসিং, হায়েস্ট মানসাবদার ডিউরিং দ্য টাইম অফ আকবর অ্যান্ড ফেমাস মিনিস্টার, কি বলে হায়েস্ট মানসাবদার ছিলেন আকবরের সময় এবং জাহাঙ্গীরের সময়ও তিনি হায়েস্ট মানসাবদার ছিলেন আকবর অ্যান্ড দ্য ফেমাস মিনিস্টার এবং একজন বিখ্যাত মন্ত্রীও ছিলেন। হিজ ফাদার ওয়াজ ভারমল অফ জয়পুর, ভারমল জয়পুরের ভারমল ছিল তার বাবা, হলো রুলস অফ আমের, ঠিক আছে, আমেরের নিরাশা শাসন করতেন রিসেন্ট আমের ইস জয়পুর, ঠিক আছে। উনি প্রথমে আকবরের সময় 7000 মনসবদার এবং জাহাঙ্গীরের সময় 12000 মনসবদার হন, ঠিক আছে। আবুল ফজল, আবুল ফজল হিজ ফাদার ওয়াজ শেখ মুবারক, শেখ মুবারক হচ্ছে বাবা ছিল। হি ওয়াজ দ্য মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড অফ আকবর, আকবরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। হি ওয়াজ এ ফেমাস হিস্টোরিয়ান, তিনি খুব বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। হি রোড আইনি আকবরি অ্যান্ড আকবরনামা, ঠিক আছে, তিনি আইনি আকবরি একটা গ্রন্থ লিখেছিলেন এবং অবশ্য আকবরনামা দুটো গ্রন্থ লিখেছিলেন। হি ট্রান্সলেটেড, ট্রান্সলেটেড হয়ে গেছে, ট্রান্সলেটেড হবে, ট্রান্সলেটেড পঞ্চতন্ত্র ইন ফার্সি অর ফার্সি ল্যাঙ্গুয়েজ, আবুল ফজল পঞ্চতন্ত্র ফার্সি বা ফার্সি ভাষায় অনুবাদ করেন। হি অলসো ট্রান্সলেটেড কালীয় দমন ইন্টু ফার্সি, ফার্সি ভাষায় কালীয় দমন অনুবাদ করেন ফার্সি ল্যাঙ্গুয়েজে। পার্সি নেম অফ দিস বুক ওয়াজ আয়ার দানিশ, আয়ার দানিশ। আবুল ফজল হ্যাড লিস্টেড ইন 15 আউটস্ট্যান্ডিং পেইন্টার্স, 15 জন আউটস্ট্যান্ডিং পেইন্টারের গিয়েছিলেন। ইন ইস নেক্সট আইন আকবরি দশবন্ত, কেশব লাল, মুকুন্দ, মিশকিন, ফারুক, কলমক, মধু, জগন, মহেশ, খেমকরণ, তারা, সনওয়ার, হরিবংশ, বসবন্ত, মীর সৈয়দ আলী আর আব্দুল সামাদ, এরা সব ছিল বিখ্যাত তোমার কি বলবো আমাদের আর্টিস্ট, ঠিক আছে, যে 15 জন আর্টিস্টের কথা বলা হয়েছিল তার নাম এখানে বলা হলো। ফৈজি, ফৈজি, ফৈজি ফজল, হিজ ফাদার ওয়াজ অলসো শেখ মুবারক, শেখ মুবারক ছিল তার বাবা। হি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ আকবর, তিনি ছিলেন আকবরের কোর্ট পোয়েট। হি ট্রান্সলেটেড লীলাবতী ইন পার্সি ল্যাঙ্গুয়েজ, পার্সি ভাষায় উনি লীলাবতী ট্রান্সলেট করেছিলেন। লীলাবতী ওয়াজ রিটেন বাই ভাস্করাচার্যা, লীলাবতী যে বইটা লিখেছিলেন ভাস্করাচার্যা কোন ল্যাঙ্গুয়েজে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। তামিম হুমাম, তামিম হুমাম, হি ওয়াজ দ্য চিফ অফ রয়্যাল স্কুল অফ মাদ্রাসা, তামিম হুমাম হি ওয়াজ দ্য চিফ অফ রয়্যাল স্কুল অফ মাদ্রাসা, মনে থাকবে। টোডরমল, হি ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার অফ আকবর, আকবরের রেভিনিউ মিনিস্টার ছিলেন। হি ইন্ট্রোডিউস জাপ্তি অর দহশালা সিস্টেম, হি ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার অফ আকবর, আকবর রেভিনিউ মিনিস্টার ছিল। হি ইন্ট্রোডিউস জাপ্তি অর দহশালা সিস্টেম। আর্লিয়ার হি ওয়াজ এ রেভিনিউ মিনিস্টার অফ শেরশাহ, প্রথম জীবনে তিনি শেরশাহ রেভিনিউ মিনিস্টার ছিলেন। কন্টেম্পোরারি হিস্টোরিয়ান বাদায়নি রোট মুনতাখাব উল তওয়ারিখ, কন্টেম্পোরারি হিস্টোরিয়ান বাদায়নি লিখেছিল কি মুনতাখাব উল তওয়ারিখ, মনে থাকবে। তোমার সময় বাদায়নি ট্রান্সলেটেড রামায়ণ ইন পার্সি ল্যাঙ্গুয়েজ, বাদায়নি রামায়ণটাকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন, ঠিক আছে। জাতিবাদ নওশালা সিস্টেম এখানে বলা হয়েছে, এই একটা দুটো পয়েন্ট আমি বললাম, এটা ভালো করে মনে রাখবে।
হ্যালো, এখানে টোটাল মল, আমি মোমাম 2, ফৈজি 3, আবুল ফজল 4, মানসিং 5, মোল্লা দোপিয়াঁজা 6, আব্দুর রহিম খান খানন 7, বীরবল 8, আর তানসেন 9। ঠিক আছে, সবার কথাই বলা হলো। এইবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কোথায়, আমরা এখান থেকে চলে যাব আমাদের জাহাঙ্গীর। ক্লিয়ার? বেশ, শুরু হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীরের হিস্ট্রি বলতে গেলে, জাহাঙ্গীর মিনস, জাহাঙ্গীর শব্দ অর্থ কি? ওয়ার্ল্ড গেসপার। জাহাঙ্গীরকে আমরা কি বলি? ওয়ার্ল্ড গেসপার অর কঙ্কার, কঙ্করার অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড গেসপার অর কঙ্কর অফ দ্য ওয়ার্ল্ড মনে থাকবে। জাহাঙ্গীর জেল নেম কি ছিল? মুহাম্মদ নুরুদ্দিন সেলিম, মুহাম্মদ নুরুদ্দিন সেলিম ছিল তার নাম। হিজ মিডিল নেম ইজ সেলিম, তার মিডিল নেম ছিল সেলিম। হি ওয়াজ হাফ রাজপুত, তিনি হাফ রাজপুত নামে পরিচিত ছিলেন। ইন 1695 সেলিম অ্যাসেন্ডেড দ্য থ্রন অ্যাট দ্য এজ অফ 36। 1605 সালে সেলিম সিংহাসনে বসেছিল, কত বছর বয়সে? 36 বছর বয়সে। নেক্সট, আকবর কল্ড হিম শেখু, শেখু বলে ডাকতো কে? আকবর। হি অ্যাসুম দ্য টাইটেল জাহাঙ্গীর, তিনি কি টাইটেল নিয়েছিলেন? জাহাঙ্গীর টাইটেল নিয়েছিলেন। হিজ মাদার মারিয়াম বেগম ওয়াজ এ নোবেল লেডি, মারিয়াম বেগম একজন মহিষী মহিলা ছিলেন। ইন 1606 হিজ এল্ডেস্ট সন খসরু রিভোল্টেড এগেনস্ট হিম, 1606 সালে কি হলো? খসরু রিভোল্টেড এগেনস্ট হিম, খসরু তার এগেনস্টে রিভোল্ট করেছিল। আর জাহাঙ্গীর সাপ্রেস দ্য রিভোল্ট অফ খসরু, জাহাঙ্গীর কি করেছিল? এই খসরু রিভোল্ট সাপ্রেস করেছিল হিজ এল্ডেস্ট সন, এল্ডেস্ট সনের দ্বারা। হিজ মাদার মারিয়াম বেগম ওয়াজ এ নোবেল লেডি, মারিয়াম বেগম খুব নোবেল লেডি ছিল। ইন 1606 হিজ এল্ডেস্ট সন খসরু রিভোল্টেড এগেনস্ট হিম, 1606 সালে খসরু তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। বাট জাহাঙ্গীর সাপ্রেস দ্য রিভোল্ট অফ খসরু, জাহাঙ্গীর খসরু এগেনস্ট রিভোল্ট করল হিজ এল্ডেস্ট সন। হলো, হিজ ফার্স্ট ওয়াইফ ওয়াজ কি নাম? মনুবাই বা মানবাই, মনুবাই বা মানবাই ছিল তার প্রথম ওয়াইফ। ইন 1608 ব্রিটিশ অ্যাম্বাসাডার উইলিয়াম হকিন্স, অ্যাম্বাসাডার অফ কিং জেমস অফ ইংল্যান্ড, ভিজিটেড হিস কোর্ট। হকিন্স রোড হকিন্স ভয়েজ, হকিন্স হকিন্স ভয়েজ লিখেছিল। হকিন্স হ্যাড 400 মান্থস অফ দাস, হকিন্স এর কাজ ছিল 400 মান্থস অফ দাস। হকিন্স ওয়াজ মান্থস অফ দাস ফর কোয়াইট সাম টাইম ইন মোগল এম্পেরর। ঠিক আছে, হকিন্স মান্থস অফ দাস ছিলেন, ঠিক আছে, কিছুদিনের জন্য 400 মনসবদার হয়েছিলেন। হকিন্স ইজ নোন অ্যাজ ইংলিশ খান, হকিন্স কে কি বলা হতো? ইংলিশ খান বলা হতো। দীপ শিখ গুরু অর্জুন ওয়াজ কিল বাই জাহাঙ্গীর ফর হেল্পিং খসরু, পঞ্চম শিখ গুরু অর্জুন আমাদের কি হয়েছিল? জাহাঙ্গীরের দ্বারা মারা গিয়েছিল ফর হেল্পিং খসরু। ঠিক আছে, ইন 1611 হি ম্যারেড টু মেহেরুন নিসা, 1611 সালে তিনি কি করলেন? মেহেরুননিসাকে ম্যারেজ করলেন। অ্যান্ড গেভ হার দ্য টাইটেল হচ্ছে নূর মহল, গেভ হার দ্য টাইটেল নূর মহল অর লাইট অফ প্যালেস, অর লাইট অফ প্যালেস। ইন 1611 হি ম্যারেড টু মেহেরুননিসা অ্যান্ড গেভ হার দ্য টাইটেল হচ্ছে নূর মহল অর লাইট অফ প্যালেস, নূর মহল অর লাইট অফ প্যালেস। বেশ, লেটার ইট চেঞ্জ ইন্টু নূরজাহান অর লাইট অফ দ্য ওয়ার্ল্ড, পরবর্তীকালে উনি এটা চেঞ্জ করে কি নাম রাখেন? নূরজাহান অথবা লাইট অফ দ্য ওয়ার্ল্ড। শি ওয়াজ দ্য ডটার অফ ইতিমউদ্দৌলা, তিনি ছিলেন ইতিমউদ্দৌলার কন্যা। রিয়েল নেম হচ্ছে মির্জা গিয়াস বেগ, তার আসল নাম ছিল মির্জা গিয়াস বেগ। হার টাইটেল ওয়াজ পাতশা বেগম, তার টাইটেল কি ছিল? পাতশা বেগম ছিল, মানে নূরজাহান। পাতশা বেগম মিন্স হচ্ছে মিন্স মিন্স হবে মন্স হয়ে গেছে, এটা মিন্স এম এমপ্রেস, তাই তো?
এমপ্রেনের কাছে ইমপ্রেস হবে। নুরজান নোন অ্যাজ পাওয়ার বিহাইন্ড দ্যাট ফান, নুরজানকে বলা হতো পাওয়ার বিহাইন্ড দ্যাট ফান। 1611 থেকে 1622 ইজ নোন অ্যাজ নুরজাহান জুন্টা, এই সময়টাকে বলা হতো কি নুরজাহান জুন্টা, 1611 থেকে 1622। দ্য মেম্বার অফ দ্য নুরজাহান জুন্টা ওয়ার ইতিমউদ্দৌলা, রিয়েল নেম হচ্ছে মির্জা গিয়াস বেগ, রিয়েল নেম ছিল মির্জা গিয়াস বেগ। আর ব্রাদার আসফ খান অ্যান্ড জাহাঙ্গীর সান প্রিন্স খুররম, প্রিন্স খুররম, ক্লিয়ার। নুরজাহান মাদার ওয়াজ আসমল বেগম, আসমল বেগম ছিল নুরজাহানের মা। মনে থাকবে আর্লিয়ার নুরজাহান ম্যারিড টু আলী কুলি বেগ অর খান, আলী কুলি বেগ অর খান, নোন অ্যাজ শের আফগান অ্যান্ড ওয়াজ জাগিরদার অজ আর মনসাবদার অফ হচ্ছে বর্ধমান। এই যে আলী কুলি বেগ, ঠিক আছে, আলী কুলি ইস্তাজুলি বেগকে আমরা পাচ্ছি, তিনি শের আফগান নামে পরিচিত ছিলেন এবং ইনি ছিলেন একজন মানে বর্ধমানের জাগিরদার। ঠিক আছে, এবং এনার সম্পর্কে একটা দারুণ কাহিনী আছে, বিরাট তার উচ্চতা ছিল এবং উনি একজন শের মানে বাঘকে মেরে দিয়েছিলেন বলে তার নাম হয়েছিল শের আফগান। হলো বেশ, এবং ওনাকে একুশ ওনাকে মারা হয়, কিন্তু ইসলাম খান ওনাকে মেরে দেন। টোবাকো ইন্ট্রোডিউস অ্যান্ড প্রোহিবিটেড ডিউরিং দ্য টাইম অফ জাহাঙ্গীর, টোবাকো ইন্ট্রোডিউস অ্যান্ড প্রোহিবিটেড ডিউরিং দ্য টাইম অফ জাহাঙ্গীর। টোবাকো চালু হয় এবং বন্ধ হয় জাহাঙ্গীরের সময়। শের আফগান ওয়াজ কিল বাই জাহাঙ্গীর আর্মি, শের আফগান জাহাঙ্গীর আর্মির দ্বারা খুন হয়ে যায়। হি ইন্ট্রোডিউস এক আপসা, এক আপনা নয় এক আসপা দু আসপা, আপনা হয়ে গেছে আপসা হবে। হ্যাঁ, মুনসুবদারি মানসবদারি, মানসবদারি এক আসপা দু আসপা মানসবদারি চালু হয়েছিল জাহাঙ্গীরের সময়। সাবমিশন অফ মেবার ইন 1615, 1615 সালে সাবমিশন অফ মেবার হয়েছিল, মেবার সাবমিশন করা হয়েছিল। দ্য মেবার রুলার ওয়াজ অমর সিং অ্যান্ড মোগল জেনারেল ওয়াজ খুররম, খুররম। মেবার রুলার ওয়াজ কিছু অমর সিং অ্যান্ড মুঘল জেনারেল কি ছিল খুররাম। ইন 1615 থেকে 16 স্যার থমাস রো ভিজিটেড হিজ কোর্ট অ্যাজ অ্যান অ্যাম্বাসেডার অফ ব্রিটিশ কিং জেমস ওয়ান অফ ইংল্যান্ড, 1615 থেকে 16 স্যার থমাস রো ভিজিটেড হিজ কোর্ট অ্যাজ অ্যান অ্যাম্বাসেডার অফ ব্রিটিশ কিং জেমস ওয়ান অফ ইংল্যান্ড। হলো 1615 থেকে 16 স্যার থমাস রো ভিজিটেড হিজ কোর্ট অ্যাজ অ্যান অ্যাম্বাসেডার অফ ব্রিটিশ কিং জেমস ওয়ান অফ ইংল্যান্ড। হলো নেক্সট, ইন 1612 থেকে 1380 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট সুরাট, 1612 থেকে 13 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করেছিল সুরাটে। 1620 হি কনকার্ড কাংড়া, 1620 সালে তিনি কাংড়া জয় করেন। ক্লিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট যে 1620 আমি বললাম কাংড়া জয়ের কথাটা, এটা পরীক্ষায় খুব দেয়, ভালো করে এটা দেখবে। ইন 1617 টু 24 সাপ্রেসিং অর সাবমিশন অফ বারো ভূঁইয়া, 1617 থেকে 24 সালে বারো ভূঁইয়াকে সাবমিশন করা হয় অফ বেঙ্গল, 12 ভূঁইয়া, বারো ভূঁইয়া। হিজ জেনারেল ইসলাম খান অ্যাবলিশড বারো ভূঁইয়া, তার জেনারেল সেনাপতি ইসলাম খান কি করেছিল, আবলিশ করেছিল বারো ভূঁইয়াকে। 1622 সালে কান্দাহার ওয়াজ লস্ট, কান্দাহার লস্ট হয় অ্যান্ড ক্যাপচার্ড বাই পার্সিয়া, এবং সেটাকে ক্যাপচার করেন কে, পার্সিয়া। 1622 সালে শাহ আব্বাস অফ পার্সিয়া ক্যাপচার্ড কান্দাহার, 1622 সালে শাহ আব্বাস অফ পার্সিয়া কান্দাহার ক্যাপচার করে অ্যান্ড আউট অফ ফোর্স আউট ডিউরিং মোগল, 1610 থেকে 26 ওয়ার উইথ আহমদনগর, ডিউরিং মুঘল 1610 থেকে 26 ওয়ার উইথ আহমদনগর, 1616 থেকে 1623 শাহজাহান রিভোল্টেড এগেনস্ট হিম, শাহজাহান রিভোল্ট করে। ইন 1615 মেবার সারেন্ডার টু জাহাঙ্গীর, অ্যাট দ্য টাইম রুলার অফ মেবার ওয়াজ অমর সিং, অ্যাট দ্য টাইম রুলার অফ মেবার ওয়াজ অমর সিং সন অফ রানা প্রতাপ সিং, 1615 সালে মেবার সারেন্ডার অফ জাহাঙ্গীর, অ্যাট দ্য টাইম রুলার অফ মেবার ওয়াজ অমর সিং, এগুলো সন অফ রানা প্রতাপ সিং। ঠিক আছে, মারোয়ার, মারোয়ার সারেন্ডার করলো,
জাহাঙ্গীর। ইন 1626 জাহাঙ্গীর অ্যান্ড নূরজাহান ওয়ার টেকেন অ্যাজ এ প্রিজনার। জাহাঙ্গীর এবং নূরজাহানকে প্রিজনার হিসেবে বন্দি করা হলো বাই হিজ জেনারেল মোহাম্মদ খান অ্যান্ড সেন্ট টু কাবুল। 1626 সালে জাহাঙ্গীর আর নূরজাহান কি করা হলো, প্রিজন বন্দি করা হয়েছিল অ্যান্ড হিজ জেনারেল মোহাম্মদ খান সেন্ট টু কাবুল। মোহাম্মদ খান কি করা হয়েছিল, মোহাম্মদ খানকে কাবুলে সেন্ট করা হয়েছিল। সুজুকি জাহাঙ্গীরি ওয়াজ মোর অফ এ ডায়েরি অ্যান্ড হি মেনটেন এ ডে টু ডে অ্যাফেয়ার্স। হলো সুজুকি জাহাঙ্গীরা ছিল ওয়ান কাইন্ড অফ তার ডায়েরি এবং যেখানে তিনি দিনলিপির মতো সবকিছু লিখে গেছিলেন। জাহাঙ্গীর ওয়াজ অলসো নোন অ্যাজ ম্যান অফ জাস্টিস অ্যান্ড প্রিন্স অফ আর্ট। জাহাঙ্গীরকে বলা হতো ম্যান অফ জাস্টিস, উনি বিচার খুব ভালো করতে পারতেন, এবং প্রিন্স অফ আর্ট এবং যাকে বলা হতো প্রিন্স অফ আর্ট। এস্টাবলিশ জঞ্জিরি আদল, ঠিক আছে, উনি কি করেছিলেন, জঞ্জিরি আদল এস্টাবলিশ করেছিলেন, অর চেইন অফ জাস্টিস, চেইন অফ জাস্টিস অর বেল অফ জাস্টিস অ্যাট আগ্রা ফোর্ট ইন হিজ জুডিশিয়ারি। তিনি প্রতিষ্ঠা করেছিলেন জঞ্জিরি আদল অর চেইন অফ জাস্টিস, হলো অর বেল অফ জাস্টিস অ্যান্ড আগ্রা ফোর্ট ইন হিজ জুডিশিয়ারি। ঠিক আছে, এনাক্টেড দস্তুর উল আলম এ ল অফ কোর্ট, হয়ে গেল। আচ্ছা, ফর দেয়ার রিফর্মস ইন হিজ জুডিশিয়ারি হি ওয়াজ নোন অ্যাজ ম্যান অফ জাস্টিস। ফর দেয়ার রিফর্মস ইন হিজ জুডিশিয়ারি হি ওয়াজ নোন অ্যাজ ম্যান অফ জাস্টিস। তাকে কি বলা হতো, ম্যান অফ জাস্টিস। নেক্সট, মোগল স্কুল অফ পেন্টিং ওয়াজ ফ্লারিস্ট ডিউরিং হিজ টাইম। মোগল স্কুল অফ পেন্টিং ফ্লারিস্ট হয় তার সময়, ঠিক আছে। হি রোট হিজ অটোবায়োগ্রাফি তুজুকি জাহাঙ্গীরি, তুজুকি জাহাঙ্গীরি উনি লিখেন ইন পার্সি ল্যাঙ্গুয়েজ। হিজ রেইন ইজ নোন অ্যাজ গোল্ডেন এরা অফ মোগল আর্ট, তাই তো। তাহলে মোগল কারখানাটা শুরু হয়েছিল কার সময়, আকবরের সময়, ফ্লারিশ করে কার সময়, জাহাঙ্গীরের সময়, এবং তার রেইনটাকে বলা হচ্ছে হিজ রেইন ইজ নোন অ্যাজ গোল্ডেন এরা অফ মোগল আর্ট, আমাদের সুবর্ণ যুগ, মোগল যুগের সুবর্ণ যুগ। টোবাকো কাল্টিভেশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ডিউরিং হিজ টাইম, টোবাকো কাল্টিভেশনও তার সময় চালু হয়। হ্যালো, ফেমাস আর্টিস্ট উস্তাদ মনসুর আবুল হাসান, হ্যালো, বিশেন দাস, বিরসেন বিরসেন হয়ে গেছে, বিশেন দাস ফ্লারিশ ডিউরিং হিজ টাইম। কি নাম বললাম, উস্তাদ মনসুর আবুল হাসান বিশেন দাস ফ্লারিশ ডিউরিং হিজ টাইম। হ্যালো, পিয়েত্রে দুরা আর্কিটেকচার স্টাইল ফার্স্ট টাইম ইউজ টুম্ব অফ ইতিমুদ্দৌলা, পিয়েত্রে দুরা আর্কিটেকচারটা প্রথম আমাদের ইউজ করা হয় কি ইতিমুদ্দৌলা সমাধিতে। হ্যালো, জাহাঙ্গীর রোড পোয়েট্রি অ্যান্ড কম্পোজ মেনি সংস ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, জাহাঙ্গীর অনেক কবিতা লিখেছিলেন এবং অনেক গান উনি হিন্দি ভাষায় লিখেছিলেন, ঠিক আছে, রচনা করেছিলেন। মুতামাত খান, মুতামাত খান রোড এ বুক হুইচ ওয়াজ বেসড অন জাহাঙ্গীর নামা, নেমড হচ্ছে ইকবাল নামা, জাহাঙ্গীর নেম ইকবাল নামা। মুতামাত খান কি লিখেছিলেন, রোড এ বুক হুইচ ওয়াজ বেসড অন, যেটা বেস করেছিল জাহাঙ্গীর নেম কি হয়েছিল, ইকবাল নামা। হিজ কোর্ট পোয়েট ওয়াজ মীর আবু তালিব, মীর আবু তালিব ওনার কোর্ট পোয়েট ছিল, থাকবে কোর্ট পোয়েটের নাম কি বললাম, মীর আবু তালিব। ইন 1627 হি ডাইড অন দ্য ওয়ে টু লাহোর ফ্রম কাশ্মীর অ্যান্ড আলটিমেটলি বাড়িড অ্যাট শাহদারা লাহোর। 1627 সালে হি ডাইড, তিনি মারা গেলেন কোথায়, অন দ্য ওয়ে টু লাহোর, যখন তিনি লাহোরে ফিরছেন ফ্রম কাশ্মীর অ্যান্ড আলটিমেটলি বাড়িড, এবং তাকে সমাধিস্থ করা হয় কোথায়, আমাদের শাহদারাতে লাহোরের, মনে থাকবে। ইন 1627 জাহাঙ্গীর ডায়েড অন ওয়ে অ্যাজ হি ওয়াজ রিটার্নিং ফ্রম আমাদের কি কালানৌর টু লাহোর, কালানৌর হবে না কালানৌর হবে। 1627 এ জাহাঙ্গীর মারা গেলেন কোন রাস্তাতে, যখন তিনি কালানৌর থেকে লাহোরের দিকে ফিরছেন সেই পথেই উনি মৃত্যু হয়, একটা মনে রাখতে হবে। 1627 ওনার যেটা সমাধি আছে সেটা কোথায় আছে, লাহোরে, যার নাম হচ্ছে শাহদারা। হলো, তাহলে কোন মোগল বাদশাহের সমাধি ভারতবর্ষের বাইরে আছে, তিনজন, একটা হচ্ছে বাবর কাবুলে, জাহাঙ্গীর লাহোর শাহদারাতে, আর একজন হচ্ছে কে আমাদের বাহাদুর শাহ টু, যার সমাধি আছে কোথায়, যার সমাধি আমরা পাই আমাদের রেঙ্গুনে, তাই তো। এ বিল্ড শালিমার বাগ
পীতুমদ্দোল্লা, ইনি সেই বিখ্যাত গোলাপের বাগান শালিমার বাগ তৈরি করেন এবং টুম্বা পীতুমদ্দোল্লা এবং চশমোজাই পীতুমদ্দোল্লা নামে সমাধি তৈরি করেন। লোকেশন অফ দা টুম্বা পীতুমদ্দোল্লা অ্যাট কোথায়? আগ্রা। এই পীতুমদ্দোল্লা সমাধি কোথায় আছে? আগ্রাতে আছে। ক্লিয়ার? বেশ, এখানে মনে রাখবে নূরজাহানের বাবা, নূরজাহান এবং আসফ খায়ের বাবা এবং জাহাঙ্গীরের শ্বশুর মশাই ছিলেন পীতুমদ্দোল্লা, যার আসল নাম ছিল মির্জা গিয়াস বেগ, তাই তো মনে থাকবে? বেশ, অ্যাকচুয়ালি ইট ওয়াজ বিল্ট বাই নূরজাহান ইন মেমোরি অফ হিস ফাদার, যদিও বলছে এটা তৈরি করেছে নূরজাহান তার বাবার স্মৃতিতে মির্জা গিয়াস বেগের নামে। বিসেন দাস সেন্ট টু পার্সিয়া, বিসেন দাসকে পার্সিয়ায় পাঠানো হয়েছিল বাই জাহাঙ্গীর টু ড্র পোর্ট্রেট অফ শাহ আব্বাস ফর মুঘল অ্যালবাম, তাই তো? এই যে আমাদের কি বলবো, আমাদের শাহ আব্বাস, তাই তো? বিসেন দাস পার্সিয়া মানে ইরানে পাঠানো হয়েছিল, সেই বিসেন দাস কি করেছিল জাহাঙ্গীরের আমাদের নির্দেশে বিসেন দাস গিয়ে আমাদের পোর্ট্রেট এঁকেছিল, কার পোর্ট্রেট এঁকেছিল? আমাদের শাহ আব্বাস, ঠিক আছে, ইরানের শাসনকর্তা শাহ আব্বাস মুঘল আব্বাসের জন্য। ক্লিয়ার? আজকে আমরা এখানে জাহাঙ্গীর পর্যন্ত পড়াচ্ছি এবং জাহাঙ্গীর পর্যন্ত পড়াতে গিয়ে আমরা কিছু কিছু আলোচনা আবার একটু করে দেবো ভালো করে, যেটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। যেমন আমি কয়েকজনের সম্পর্কে বলি, নূরজাহান, তাই তো? নূরজাহানের আসল নাম কি ছিল বলতে পারো? নূরজাহানের আসল নাম কি ছিল? এই নূরজাহানের আসল নাম ছিল মেহেরুননিসা, মেহেরুননিসা। ক্লিয়ার? বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল হচ্ছে মির্জা গিয়াস বেগ এবং মায়ের নাম ছিল কে? আসমাল বেগম। আসমাল বেগম হচ্ছে আতর আবিষ্কার করেন, তাই তো? আসমাল বেগমের মৃত্যু হলো এবং আসমাল বেগমের মৃত্যু হলে এই নূরজাহান, আমাদের নূরজাহানের সঙ্গে বিয়ে দেওয়া হলো। কার বিয়ে দেওয়া হলো? এক আফগান যুবকের সঙ্গে, যার নাম কি ছিল? আফগান যুবকের নাম আলী কুলি ইস্তাজুলি বেগ। আলী কুলি ইস্তাজুলি বেগের সঙ্গে বিয়ে হয়েছিল এবং এর একটা নাম হয়েছিল শের আফগান, যেহেতু শের বা আমাদের বাঘকে মেরে দিয়েছিল। ঠিক আছে, মনে থাকবে? এই ভদ্রলোকের একটা বড় পরিচয় ছিল। কি পরিচয় ছিল সেটা একটু জানতে হবে। ইনি অসম সাহসী ছিলেন এবং বর্ধমানের জায়গিরদার হয়েছিলেন। এনাকে ইসলাম খানের নির্দেশে হত্যা করা হয়। ইসলাম খানের নির্দেশে হত্যা করার পরে নূরজাহান এবং নূরজাহানের মেয়ে, তার নাম লাডলি বেগম, এই দুজনকে ধরে নিয়ে আসা হয়। এদেরকে রাখা হয় কোথায়? আমাদের মুঘলদের যে হারেম খানা, ওদেরকে রাখা হয়েছিল সেখানেই। আমাদের কি হয়, 1611 সালে জাহাঙ্গীর তাকে বিয়ে করে এবং জাহাঙ্গীর প্রথমে তার নাম দিয়েছিল নূরমহল, নূরমহল মানে লাইট অফ দ্য প্যালেস। তারপরে কি দিল? নূরজাহান, লাইট অফ দ্য ওয়ার্ল্ড। থাকবে 1611 থেকে 1622, এই 11 বছর ধরে নূরজাহান কি করেছিল? সিংহাসনের পশ্চাতে শক্তি, পাওয়ার বিহাইন্ড দ্য থ্রন ছিলেন। ক্লিয়ার? এবং এই একটা নূরজাহান জুনটা তিনি গড়ে তুলেছিলেন, যার মধ্যে তার ভাই ছিল আসফ খান, বাবা ছিল পীতুমদ্দোল্লা, ঠিক আছে, মির্জা গিয়াস বেগের নাম হয়েছিল পরবর্তীকালে পীতুমদ্দোল্লা, এবং জাহাঙ্গীরের ছেলে কুররাম, তিনি পরবর্তীকালে শাহজাহান, তাকে নিয়ে এই দল উনি গঠন করেছিলেন। মনে থাকবে? এইভাবে নূরজাহান চক্র চলেছিল। কিন্তু শাহজাহানের যখন মৃত্যু হলো, ঠিক আছে, শাহজাহানের মৃত্যুর পরে, শাহজাহানের মৃত্যুর আগেই 1622 সালেই এটা ভেঙে গেছিল, ঠিক আছে, এবং 1627 আমাদের জাহাঙ্গীরের মৃত্যুর পরে নূরজাহানের ক্ষমতা ক্রমশ কমতে থাকে এবং নূরজাহান যে কায়দা করেছিলেন সেটা হচ্ছে নিজের মেয়ে লাডলি বেগমের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, কার? আমাদের দানিয়েলা শাহরিয়ারের মধ্যে একজনের সঙ্গে। এবং কি করেছিলেন? আমাদের তার যে ভাইয়ের মেয়ে মানে আসফ খানের মেয়ে মুমতাজ, মুমতাজের সঙ্গে বিয়ে দিয়েছিল, কার? আমাদের এই খুররামের মানে শাহজাহানের। ক্লিয়ার? যাই হোক, এইভাবে এই জুনটাটা গড়ে উঠেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি, হয়ে গেল। ওনাকে পাদশাহ বেগম বলা হয়। নূরজাহানকে অসম সাহসী ছিলেন, ভালো হর্স রাইডিং করতে পারতেন এবং খুব সুন্দর আমাদের সেলাই পড়াইয়ের কাজ করতে পারতেন এবং উনি বিরাট আমাদের বাদলখানি ওড়নাটা ইন্ট্রোডিউস করেছিল কে? এই নূরজাহান। এবং বিউটিশিয়ান কোর্সের অনেক কিছু ধারা দিয়েছিলেন নূরজাহান। মনে থাকবে? তাহলে এই পর্যন্ত আমি আজকে বললাম, আমরা ফিরে আসি। আজকে আমাদের আলোচনায় থাকলো হচ্ছে এই মুঘলের জাহাঙ্গীর পর্যন্ত আমরা আলোচনা করলাম। আমরা পরের দিন আমরা শেষ করব শাহজাহান এবং ঔরঙ্গজেব করে মুঘলের আমরা ফোর্থ পার্ট আমরা শেষ করে দেবো। ফিফথ পার্টে রাখবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং সঙ্গে রাখবো হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার।
ক্লিয়ার, তারা এখনো পর্যন্ত যারা ভর্তি হওনি অনুরোধ করছি তারা যেন ভর্তি হয়ে যায় এবং ক্লাস শুরু করে দেয়, তারা সাবস্ক্রিপশন নিয়ে নেয়। এবং 23 তারিখ থেকে, কাল থেকে যেটা শুরু হচ্ছে আমাদের ট্রায়াম WBCS 100 days প্রিলিমিনারি যে ক্লাস, সেই ক্লাসটা তারা উপভোগ করুক। ক্লিয়ার? ওকে, শেষ করলাম, ঠিক আছে।